গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো গরম তো এবার পড়েই গেল, আর এখানেও ভালোই গরম আছে, কিন্তু নিচে থাকতে কোনো অসুবিধাই হয় না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে নিচে থাকতে, ওপরে ওর জন্য বেশি আসা হয় না এখন আর। তো আমি এখন এই সকাল সকাল চলে এসেছি ছাদে গাছে জল দেব বলে, প্রত্যেক দিন বাবাই দেয়। তো বাবা আজকে হঠাৎ একটা কাজে বেরিয়ে গেছে সকাল সকাল, তো আজকে আমি গাছে জল দেব। এখন বাজে প্রায় 7টা, রিহু তো উঠেছিল 6টার সময়, তারপর আবার খেলো, তারপর ঘুমিয়ে গেছে। তো চলো বাবার এই সুন্দর সুন্দর গাছগুলোতে এখন জল দিই। এখানে অনেক রকমের গাছ আছে, আমি নামগুলো কিছুই সেরকম জানি না। বাবা খুব যত্ন করে গাছগুলোকে লাগিয়েছে। সুন্দর না লাগছে? গাছে জল দেওয়া শেষ হলো, আমি চলে যাবার নিচে। এই কটা গাছে জল দিতে আমার অনেক সময় লেগে গেল, ওদিকে আবার ডিভিনে উঠে পড়বে। আমি এখানে ছাড়াচ্ছি আলু, হবে আলু ভাজা। রিহু ঘুমিয়ে উঠে পড়েছে। বাহ বাহ বাহ, নিজের হাতেই শিশু। বাহ, তুমি এরকম হিসু করে দিচ্ছ জামার উপরে? হ্যাঁ, জামার উপরে এরকম হিসু করে দে, পরে দি, জামাটা পরে, জামাটা পরে, জামাটা পরে দি। এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো না, ঘোরো না। বেশ, বসে বসে পড়ো জামা, তুমি এখন বসতে শিখেছো বিশাল, বসো। আমি ঘুমিয়ে উঠেছি, আমি খেয়েছি, এবার আমি দুষ্টুমি করব, এবার আমি দুষ্টুমি করব। আমি জামা পরছি না, না বসো, এখানে বসো, বলো গুড মর্নিং, বলে দাও। এ কি করছিস? যা, আমি আর বাবা রোজ সকালে এখন ভাতই খাচ্ছি, আর সেই সঙ্গে রিহুকেও রোজ সকালে ভাত দিচ্ছি। রিহু এখানে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে চার ভাগ করে কাটবো, এটা আমচুর হবে। এই যে আমার আম কাটা কমপ্লিট। এখানে রান্না বসে গেছে, আমি এখন চললাম বাগানে। এটা হচ্ছে আমাদের বেল গাছ, কত বেল হয়েছে, একটা একটা করে সব পড়েই যাচ্ছে। আমি দেখলাম এখানে কোনো বেল টেল পড়েছে নাকি, ধূপ ধাপ করে বাজাজে পড়তেই থাকে বেলগুলো। উপরে এলাম, ব্যালকনির গাছগুলো সকালে জল দিতে ভুলে গেছি, আর ঘর পরিষ্কার করে স্নানে চলে যাব। আরে বাবা, অত নড়িস না, রিহু আর আমার দুজনেরই স্নান হয়ে গেছে। এবার ডিউকে একটু দুধ খাওয়াতে বসবো, তারপর আবার ডিউকে ভাত খাওয়াতে হবে, ভাত বসাতে হবে ওর জন্য একটুখানি। চলো খেয়ে নিয়ে কি মিষ্টি মুখো।
খেতে খেতে ঘুম চলে এলো। রিহু ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেল, আর আমাদের খেতে খেতেই আধ ঘন্টার মধ্যে উঠে পড়লো ঘুম থেকে। দিয়ে এখন দেখো ওর ঠামদির কোলে ঘুরে বেড়াচ্ছে বাগানে। এই যে হঠাৎ করে চিৎকার করে কাঁদলো। ঘুমো ঘুমো, দুবেলা চট করে বেড়ালে হবে? দুপুরে ঘুমিয়ে উঠে পড়লো। এবার ফল খাবো, ফল ফলের রস খাবো। লেবুর রস রিউকে লেবু খাওয়াবো ঠিক করেছিলাম, তো লেবুটা টক বেরোলো। এবার এটা বিট লবণ মাখিয়ে আমি আর মা খাবো। এখন রিহু রেডি হয়ে যাবে ঠামদির সাথে ঘুরতে। রোজ বিকালেই এখন ওকে নিয়ে বেরোতে হচ্ছে, নইলে একটু ঝোঁক করছে। দেখো দেখো কাণ্ড দেখো। নাচ করো, একটা নাচ করো দেখি, নাচ করো। সন্ধ্যেতে রিহুর এই ছোট্ট পাড়া কাকাটি এসেছিল রিহুর সাথে খেলা করতে। রিহুর রাতে সেরেলাক খাওয়া হয়ে গেছে, ও এখন যতবারই খেতে বসছে ততবারই ওর ঘুম পেয়ে যাচ্ছে, আর খাওয়ার পর ঘুম হচ্ছে না, উল্টে গেছে। কিউবি উঠবি উঠবি, আজ ডিনারে রুটির সাথে আছে আমার পছন্দের আলু আর পেঁয়াজ ভাজা। কি হচ্ছে এটা রাত্রেবেলা? হ্যাঁ আবার দুষ্টুমি হচ্ছে। এগারোটা বাজছে, কখন ঘুমাবি? চলো সবাইকে বলো গুড নাইট। কই বলো গুড নাইট, আবার পরে দেখা হবে বলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার তো হবে না, আর কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে দেখা হবে।